মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখার দুই ভাই সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত পর্যবেক্ষণে ধর্ষণকে বুলেটের গুলিতে হত্যার চেয়েও বেশি নৃশংস অপরাধ বলেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী সিলেটের মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুল ও আব্দুল মতিন এই দুই ভাই 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন। ভারতে ট্রেনিং নিয়ে ফিরে এসে তারা রাজাকারদের সাথে এবং আর্মিদের কাছে, পাকিস্তানি আর্মিদের কাছে আত্মসমর্পণ করে নাম লেখায়। তারপর থেকে তারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত হয়। তখন তাদের সাথে যোগ দেন আব্দুল মান্নান ওরফে মনাই। আমরা মাননীয় ট্রাইব্যুনালে ডজনস অফ ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি যে এই আসামিদের সাথে যারা সহ মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা প্রত্যয়ন দিয়ে বলেছে যে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তারা মুক্তিযুদ্ধ করেছে আমাদের সাথে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 2014 সালের 16 অক্টোবর মনাই, হাবুল ও মতিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে, যা শেষ হয় 2016 সালের 14 নভেম্বর। ওই বছরের 1 মার্চ গ্রেপ্তার হন মনাই ও হাবুল। হাবুল বিএনপি রাজনীতিতে যুক্ত আর পলাতক মতিন জামাতের। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই মামলার রায় দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আনা 5 অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়। 3 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায়টাতে আমরা 5টা চার্জের মধ্যে 1 নম্বর চার্জে আমরা আব্দুল মতিনের, আব্দুল মান্নান মনয়ের ফাঁসির সর্বোচ্চ শাস্তি পেয়েছি এবং 2 নম্বর চার্জে এবং 5 নম্বর চার্জে আব্দুল আজিজ আবুল এবং আব্দুল মতিনের সর্বোচ্চ শাস্তি পেয়েছি। আর 3 নম্বর চার্জ এবং 4 নম্বর চার্জে 15 আসামিরই 15 বছর করে শাস্তি আমরা সর্বোচ্চ শাস্তি পেয়েছি 2টাতে এবং 3টাতে আমরা 15 বছর করে আমরা শাস্তি পেয়েছি। নারীদেরকে ধর্ষণ করা হয়, এটা একটা বুলেটের থেকে অনেক শক্তিশালী, কারণ এই যে ট্রমার মধ্যে তারা যায় সামাজিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে, এই ট্রমার থেকে তারা কখনোই বের হতে পারে না। এই যে আব্দুল মান্নান মোনায়ের বিরুদ্ধে তদন্ত হয়েছে, এই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আব্দুল মান্নান মোনাই ন্যায় বিচার পায়নি, তাকে পিক অ্যান্ড চুজ করা হয়েছে, অবশ্যই আমরা আপিল করব। 1971 সালের 19 মে থেকে 17 নভেম্বর পর্যন্ত আসামিরা হানাদার বাহিনীর সহযোগিতায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বিভিন্ন গ্রামে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে। জাভেদ আখতার, ATN News, ঢাকা।